সাইকোট্রপিক সাবস্টেন্স, সংক্ষেপে এনডিপিএস। সকালে চায়ের কাপের সাথে সংবাদপত্র খুললেই এই এনডিপিএস সংক্রান্ত এবং তার অপব্যবহার সংক্রান্ত বেশিরভাগ খবর আমাদের চোখে পড়ে। ইউএন রিপোর্ট অনুযায়ী বিশ্বের কয়েকশো কোটি লোক এই এনডিপিএস এর দ্বারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রভাবিত কিংবা আক্রান্ত। আজকে আমাদের আলোচনা এই এনডিপিএস এবং তার পাশাপাশি একটি বিশেষ স্কিম নালসা স্কিম নিয়ে। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন শ্রী বিশ্বজিৎ পালিত, চেয়ারম্যান জেলা আইন সেবা কর্তৃপক্ষ সিপাহীজলা জেলা এবং জেলা ও দায়রা জজ সিপাহীজলা। নমস্কার। নমস্কার। প্রথমে আমরা যেটা জানতে চাইব সেটা হচ্ছে এই নালসা প্রকল্প নিয়ে। এই প্রকল্পটি আসলে কি? নালসা হচ্ছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি, অর্থাৎ জাতীয় আইন সেবা কর্তৃপক্ষ। তো নালসা আমাদের দেশের সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প প্রণয়ন করে থাকেন। তো ঠিক তেমনি এনডিপিএস অ্যাক্টে, নার্কোটিক আইনে কে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের 2015 সালে যে জাতীয় আইনসভা কর্তৃপক্ষের সেমিনার হয়, সেখানে একটা সিদ্ধান্ত হয় যে একটা এনডিপিএস অ্যাক্টের উপর একটা প্রকল্প গ্রহণ করা হবে। সেটাকে 2015 নালসা লিগ্যাল সার্ভিসেস টু দ্য ভিকটিমস অফ ড্রাগ অ্যাবিউস অ্যান্ড ইরাডিকেশন অফ ড্রাগ মিনাস বলে একটা স্কিম প্রণয়ন করেন এবং সেই স্কিমটি সমস্ত ভারতবর্ষে বাস্তবায়িত হয়। আমাদের রাজ্য ত্রিপুরা, আমাদের রাজ্যে রাজ্য আইনসভা কর্তৃপক্ষ রয়েছে। আমরা কি করছি, এই যে নালসার যে প্রকল্পগুলো, আমরা নালসার গাইডলাইন অনুযায়ী বিভিন্ন বাস্তবায়িত করে থাকি। তো এনডিপিএস অ্যাক্ট বা ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট হয়তো আপনারা শুনেছেন, সেই আইনটাকে কিভাবে মানে সঠিকভাবে বাস্তবায়িত করা যায় তার জন্য নালসার গাইডলাইন অনুযায়ী আমরা রাজ্যব্যাপী বিগত দিনে কিছু কাজ করেছি এবং আগামী দিনেও কাজ করব, এরকম একটা আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আমরা যদি একটু ইতিহাসটা দেখি, সম্ভবত 1985 সালে প্রথম নার্কোটিক আইন আমাদের প্রস্তাবিত হয়েছিল এবং সেটা গ্রহণও করা হয়েছিল, এবং কোথাও না কোথাও 2000 সালের পর থেকে তার ব্যবহার মানে অনেকটা বেড়ে যায় এবং সেদিক থেকে দেখেই হয়তো নালসার মতো একটি প্রকল্পের প্রণয়ন করা প্রয়োজন হয়ে পড়েছে। এই রাজ্যে, আমাদের রাজ্যে এই নালসা ঠিক কতটা মানে অ্যাপ্লিকেবল বলে আপনার মনে হয়? এটা হয়তো আপনারা জানেন, বর্তমান রাজ্য সরকার সমস্ত রাজ্যব্যাপী নেশামুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার একটা অঙ্গীকার গ্রহণ করেছেন। তো এই আঙ্গিকে আমি বলবো যে এই যে নালসার যে প্রকল্প সেটা খুবই এফেক্টিভ, সেটাকে যদি আমরা সঠিকভাবে কাজ করে যেতে পারি, আমার মনে হয় এই যে মাদক দ্রব্যের যে বিষাক্ত যে একটা প্রভাব আমাদের রাজ্যে পড়েছে, কিছু কিছু মহকুমা ব্যাডলি এফেক্টেড হয়ে গেছে, সেখানে আমরা আমাদের অ্যাটলিস্ট আমাদের যারা ইয়ং জেনারেশন, যারা যে সমস্ত অল্প বয়সের ছেলেমেয়েরা আছে যারা এফেক্টেড হচ্ছে, তারা অনেকটাই বেনিফিট হবেন। সুতরাং এই প্রকল্প নিয়ে আমরা প্রথমে রাজ্যস্তরে আমরা আগেও অনেক ডিসিশন নিয়েছি এবং জেলা স্তরেও কিন্তু আমরা আমাদের বিভিন্ন উইংয়ের মাধ্যমে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, মূলত আইন সম্পর্কে যখন আমাদের কথা হয় তখন আমাদের তিনটে শব্দ মূলত আমাদের সামনে উঠে আসে, লেজিসলেটিভ, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং জুডিশিয়ারি। কিন্তু তার থেকেও সবথেকে বড় যেটা জিনিস হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আইনি তো আইন আছে, থাকবে, এবং এটা যে সচেতনতা সেটা বাড়ানোর জন্য এই এই এনডিপিএস রিলেটেড যতগুলো কাজকর্ম হচ্ছে বা যেভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে, কোন কোন সংস্থা বা কোন কোন অথরিটি আমাদের রাজ্যে অ্যাক্টিভ আছে এই নালসা প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য? অ্যাকচুয়ালি এখানে আমি একটু বিস্তৃত আকারে বলতে হয় যে এই যে নার্কোটিক্সের যে সমস্যাটা সেটা কিন্তু শুধুমাত্র আজকে আমাদের রাজ্যে সীমাবদ্ধ নয়, সেটা সমস্ত পৃথিবীব্যাপী আপনারা জানেন যে এটার একটা কুপ্রভাব চলছে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জেলায় সমস্যা কিন্তু রয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে আমরা বিগত কয়েক বছর পূর্বেও আমরা হয়তো শুনেছি নার্কোটিক্স ড্রাগ সম্বন্ধে আমরা শুনতাম, কিন্তু তার যে এতটা মানে একটা বিরাট এফেক্ট সেটা কিন্তু আমরা ফিল করতাম না। কিন্তু বিগত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে যে এই প্রভাবটা মারাত্মকভাবে বেড়ে গেছে। তো সেই জায়গায় যদি আমরা চিন্তা করি যে নালসা যে স্কিমটা করেছেন
সেই স্কিমটাকে যদি আমরা সঠিকভাবে আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের যেমন পুলিশ প্রশাসনের সাহায্য দরকার, বিচার বিভাগ তো রয়েছে, বিচার বিভাগ বিচার করবে, এছাড়া বিভিন্ন স্কুল কলেজ এনজিও বিভিন্ন ক্লাব তারা কিন্তু একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারে। এবং এই এই যে মাদকদ্রব্যের যে এই যে বিষাক্ত যে একটা প্রভাব সেটাকে যতক্ষণ না পর্যন্ত সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে সেটাকে কিন্তু সঠিকভাবে নির্মূল করা সম্ভব হবে না। এনডিপিএস একটা আছে, ড্রাগস অ্যান্ড কসমেটিক্সে একটা আছে, আপনারা জানেন যে সেখানে শাস্তিযোগ্য অপরাধ এবং সেখানে অনেক দিনের সাজা মানে আইনে ব্যবস্থা বিধান রয়ে গেছে। কিন্তু আমাদের যদি জনসাধারণের মধ্যে যদি চেতনা বৃদ্ধি না পায়, জনসাধারণ যদি সেটাকে সঠিকভাবে প্রতিরোধ করে না তুলে, তাহলে কিন্তু শুধুমাত্র আইন দিয়ে কিন্তু এই সমস্যাটাকে কিন্তু আমাদের রাজ্যে সমাধান করা সম্ভব হবে না। তাই আমরা চাইছি যে আমরা জেলা স্তরে রাজ্য স্তরে আমাদের রাজ্য আইনসভা কর্তৃপক্ষ জেলা আইনসভা কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলে আমাদের কিছু লিগেল লিটারেসি ক্লাব রয়েছে সেখানে আমরা স্কুলের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা করছি, বিশেষত ইয়ং বয়সের যে সমস্ত ছেলেমেয়েরা বা কলেজে যারা যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে ওরাই কিন্তু এটাতে খুব এফেক্টেড হয়ে যাচ্ছে। তা আমরা চাইছি যাতে ওদেরকে সেন্সিটাইজ করা, যাতে ওরাও আমাদের মতো সমাজে একটা পজিটিভ স্টেপ নিতে পারে, যাতে সমাজ থেকে গ্রাজুয়ালি এই যে মারণ যে একটা ব্যথি, এই যে নেশাদ্রব্যের কুফলের যে একটা বিরাট প্রভাব পড়ছে সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেটাকে একটা খুব সাকসেসফুলি একটা সবাই মিলে কাজ করতে হবে। এবং সেই ক্ষেত্রে স্টুডেন্টস বিশেষত আমি মনে করি যে সেটা একটা বিরাট এফেক্টিভ ভূমিকা নিতে পারে। এবং এছাড়াও সাধারণ জনসাধারণের প্রয়োজন সাহায্য ছাড়া সেটাকেও প্রতিরোধ করা সম্ভব নয়, কারণ যে সমস্ত জায়গাতে চাষ হচ্ছে সেই সমস্ত জায়গাতে গাঁজা চাষ বন্ধ করতে হবে। বিভিন্ন কোনো জনসাধারণের কাছে যদি এই ধরনের কোনো ইনফরমেশন থাকে যে লুকিয়ে কেউ চাষ করছেন সেই ক্ষেত্রে পুলিশকে ইনফরমেশন করতে হবে, তারপরে প্রশাসনের সাহায্য নিতে হবে। বিচার বিভাগ তো বিচার করবে, কিন্তু যারা এনফোর্সিং এজেন্সি ওরা যেমন মেইন আমরা যে কোনো ব্যাপারে হয় কি আমরা পুলিশের সাহায্য নিই বা লোকাল যে প্রশাসন রয়েছে ওনাদের নজর দিতে হবে, যাতে এই যেখানে গাঁজা চাষ হচ্ছে বা এই ধরনের নেশাজাতীয় দ্রব্যের যে আদান প্রদান হচ্ছে সেই সমস্ত পকেটগুলোকে আইডেন্টিফাই করে যদি সেটাকে বন্ধ করার একটা ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু আগামী দিনে আমাদের রাজ্যে অনেকটাই সুফল আসবে। তবে সেই ক্ষেত্রে সবাইকে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, বিশেষত স্কুল কলেজের স্টুডেন্টস, তারপরে বিভিন্ন ক্লাস বিভিন্ন এনজিও বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছেন, এছাড়াও গ্রামাঞ্চলে বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে বা এডিসি এলাকাতে যে সমস্ত জনসাধারণ রয়েছেন ওনাদেরও সার্বিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। একদমই, যখন আমরা এনডিপিএস কথাটা বলি, নার্কোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্টেন্স, তার একটা নির্দিষ্ট প্রকরণ আছে, প্রকারভেদ আছে এবং দিন দিন নতুন নতুন রূপ। আমরা যখনই কথা বলি তখন আমরা ভাবি মানে যারা অপরাধ করছে অপরাধীদের নিয়ে কথা বলি বা এনডিপিএস বললেই কোথাও না কোথাও ওই অপরাধীর একটা ইমেজ আমাদের মাথায় চলে আসে। কিন্তু আরেকটা জিনিস আমরা হয়তো প্রায় লক্ষ্য করি না, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ লোক আছে যারা এই ধরনের মাদকদ্রব্যের ফলে বা মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিশু আছে তার মধ্যে, অনেক ক্ষেত্রে দেখা যায় ওদেরকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়, কারণ ভালো খারাপ এটা বিচার করার সে হয়তো পাচ্ছে না, তার সেই ইয়ে থাকে না, সে বোধ নেই, বোধ থাকে না। সেদিক থেকে দেখতে গেলে আমাদের রাজ্যে সেরকম কি কি কাজ হয়েছে বা অ্যাকচুয়ালি প্রথমত আমরা যেটা দেখেছি যে প্রথমত ত্রিপুরাতে আগে যেটা আমরা লক্ষ্য করেছিলাম যে সেখানে হয়তো একটা পার্সেন্টেজ মানুষ নেশাজাতীয় দ্রব্য নিশ্চয়ই গ্রহণ করতেন, সেটাকে 100% আমাদের রাজ্যে কেউ গ্রহণ করতেন না সেটা বলা হয়তো ঠিক হবে না। কিন্তু বিগত কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে এই যে নার্কোটিক্স দ্রব্য যেগুলো সেটা কিন্তু একটা ইয়ং জেনারেশনের মধ্যে খুব একটা বিরাট ব্যাডলি এফেক্টেড হচ্ছে। যেমন আমি সোনামুড়াতে আছি, আমাদের কাছে এই ধরনের হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি বা ইনফরমেশন হয় যে বিশেষত স্কুল কলেজের যারা স্টুডেন্টস ওদেরকে কিন্তু বিভিন্নভাবে প্রলোভিত করা হচ্ছে যাতে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে। সমস্যাটা হয় কি যে সমস্ত ছেলেমেয়েরা বা যারা এই জিনিসগুলো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করছেন প্রথম হয়তো এটার তার ব্যাড এফেক্ট সম্বন্ধে বুঝতে পারেন না, কিন্তু একটা সময় আসবে সে এই নেশাজাতীয় দ্রব্যের সাহায্য ছাড়া কিন্তু চলতে পারবে না, তো সেই ক্ষেত্রে তাকে ডিঅ্যাডিকশনের একটা ব্যবস্থা করা দরকার। আমার মনে আছে আমি যখন রাজ্য আইনসভা কর্তৃপক্ষের মেম্বার সেক্রেটারি ছিলাম আমরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির সাথে এই ধরনের কিছু প্রোগ্রাম আমরা কোলাবোরেশন করে কিছু প্রোগ্রাম করেছি, সেখানে আমি বিভিন্ন ডাক্তার
ছিলেন ওনাদের ওপিনিয়ন আমরা শুনেছি, দুই একটা ভিকটিমসও আমাদের সামনে এসেছিল, আমি নাম হয়তো এই মোমেন্টে ঠিক বলতে পারছি না, ওদের সমস্যাটা হচ্ছে ওরা হয়তো এই নেশা জাতীয় দ্রব্যের গ্রহণ করার ফলে তারা এমনভাবে একটা সিরিয়াস কন্ডিশনে চলে গেছে, ওদেরকে যদি রেগুলারকে ফলো আপ ট্রিটমেন্ট না করা যায় এমন হয়তো একটা সময় আসবে তাকে হয়তো বাঁচানো মুশকিল হয়ে যাবে। তা আমরা শুধুমাত্র একটা ছেলে যদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, আমরা যদি ভাবলাম যে তাকে আমরা ঘর তালাবন্ধ করে রেখে দিলাম বা তাকে জেলে রেখে দেওয়া হলো, তাহলে কিন্তু সে কোনোদিন সুস্থ হবে না, তার কন্ডিশনটা আরো খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে ইমিডিয়েটলি যেখানে বলা হয় যেখানে হসপিটালে নিকটবর্তী হসপিটালে নিয়ে যেতে হবে, সেখানে ডাক্তারের সাথে কনসাল্ট করে তাকে টাইম টু টাইম মেডিসিন খাওয়াতে হবে, আদারওয়াইজ কিন্তু তার সুস্থ হওয়ার চান্সটা খুব কম। তবে ডি অ্যাডিকশনের ক্ষেত্রে এসাচ আমাদের রাজ্যে এখনো সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার এখনো মনে হয় আমার যেটা যতটুকু আমি জানি সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার এখনো গড়ে উঠেনি, কিন্তু যেভাবে এই প্রবলেমটা বৃদ্ধি পাচ্ছে আমার মনে হয় সেটাকে আগামী দিনে সরকারেরও ভাবতে হবে যে এটা প্রপার ডি অ্যাডিকশন সেন্টার করা, আদারওয়াইজ কী হবে। যেমন আমরা কিছুদিন আগে আমার মনে হয় যে আজ থেকে মাস দুয়েক আগে আমরা সোনামুড়াতে একটা এরিয়াতে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমাদের এই নার্কোটিক্স ড্রাগসের উপরেই এটা আলোচনা ছিল। আমাদের প্রোগ্রামের শেষে একজন মহিলা চলে আসলেন, এসে বললেন যে আমার ছেলে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে, আমি তো কোনোভাবেই তাকে কন্ট্রোল করতে পারছি না, আমি থানায় জানিয়েছি, থানা হয়তো এক দুবার আটকে রেখেছে কিন্তু আলটিমেটলি তাকে মানে কোনোভাবে সুস্থ করা যাচ্ছে না। তো আমি বললো স্যার আমি কি করব, হসপিটালে গেছি লোকাল হসপিটাল থেকে এসাচ কোনো সুবিধা পাচ্ছি না। তখন আমি বললাম যে এইরকম এইডস কন্ট্রোল সোসাইটিতে একজন আছেন ওনার সাথে একটু কথা বলুন, যদিও মহিলা পরবর্তী সময় হয়তো আমার কাছে আসেননি। তো সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কাউকে আটকে রাখে বা কেউ যদি এরকম অ্যাডিক্টেড হয়ে থাকে, যেটাকে আমরা অ্যাডিকশন বলি, সে যদি অ্যাডিক্টেড হয় তাকে ডি অ্যাডিকশন ইমিডিয়েটলি করতে হবে, আদারওয়াইজ কিন্তু তার প্রবলেমটা ফিজিক্যাল প্রবলেমগুলো গ্রেজুয়ালি কিন্তু বৃদ্ধি পাবে এবং একটা সময় হয়তো হতে পারে তার লাইফ রিস্ক হয়ে যেতে পারে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বিশেষত তারা গার্জিয়ান, অনেক সময় আমাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, কলেজে যাচ্ছে, মাস্টার বাড়িতে যাচ্ছে, এখন পরিবেশের কারণে সে হয়তো কোনো না কোনো কারণে সেই রকম একটা মানে অ্যাডিকশনের আওতায় চলে আসলো, অ্যাডিকশন অ্যাডিক্টেড হয়ে গেল। তো সেই ক্ষেত্রে হয়তো মা বাবা ইনস্ট্যান্টলি বুঝতে পারলেন না, কিন্তু এমন একটা সময় হয়তো হয়ে গেল যে তার ব্যবহারের মধ্যে কিছু আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে ভায়োলেন্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে গার্জিয়ানকেও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ সমাজ ব্যবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে, বিশেষত এই যে নেশা জাতীয় দ্রব্যের যে কুফলটা, এই যে মারণভীতিটা কাকে যে কখন আক্রমণ করবে সেটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব না, আপনিও হয়তো বলতে পারবেন না। সেই ক্ষেত্রে আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে 100% সেন্সিটাইজেশন, সচেতনতা আমাদের প্রত্যেকটা লোকের দরকার, সেটা আমি বিচারক হিসাবে বলি এবং সাধারণ নাগরিক বলি, স্কুলের টিচার বলি, পুলিশের লোক বলি, পাড়ার লোক বলি, যেখানে যে যিনি গার্জিয়ান আছেন সেটা খেয়াল রাখতে হবে, যাতে আমাদের সমাজ ব্যবস্থা থেকে এই ধরনের যে সমস্যাগুলো নেশা জাতীয় দ্রব্যের কুফলগুলো সেটাকে যাতে সম্পূর্ণভাবে দূরীভূত করা যায়, তাহলে আমাদের রাজ্যে আগামী দিনে আরো সুন্দর একটা সুস্থ পরিবেশ সৃষ্টি হবে। এক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, যারা উঠতি বয়সের যুবক স্কুল কলেজে, স্কুল না মূলত কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে, এই এনডিপিএস রিলেটেড যেসব সাবস্টেন্স আছে সেগুলো অর্থকরীর দিকের মানে ওই ইকোনমিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে কিন্তু একটু কম দাম, সহজলভ্য ঠিক বলবো না কিন্তু খুব সহজে অ্যাভেল করা যাচ্ছে, এবং তার সাথে সাথে যে পিয়ার গ্রুপ সিন্ড্রোম, মানে যে আমার দু তিনজন বন্ধু আছে ওরা নিচ্ছে, ওদের সঙ্গে চলতে গেলে আমাকেও নিতে হবে, এরকম যে একটা মানসিকতা তৈরি হচ্ছে উঠতি বয়সের যুবকদের ক্ষেত্রে, নালসা প্রকল্পের মাধ্যমে আমরা কি সেটাকে আটকাতে পারি কোথাও না কোথাও? ডেফিনেটলি এটা আমাদের এই যে প্রকল্পটা এটা খুবই সুন্দর এবং ভেরি এফেক্টিভ স্কিম। এটা অ্যাকচুয়ালি আমরা যদিও নালসা 2015 এই প্রকল্পটা চালু করেছেন এবং আমরাও ইমিডিয়েটলি আমাদের রাজ্যে এটা প্রকল্প নিয়ে আমাদের কিছু কাজ করেছি, তবু আমার মনে হয় যে সেটার উপর আরও যতটুকু হওয়ার প্রয়োজন ছিল সেইভাবে আমরা করতে পারিনি। তবে আগামী দিনে এই প্রকল্প নিয়ে আরও বেশি কাজ করার মতো স্কোপ রয়ে গেছে, সুযোগ রয়ে গেছে, কারণ আপনি হয়তো জানেন আমরা অ্যাকচুয়ালি নেশা জাতীয় দ্রব্য বলতে প্র্যাকটিক্যালি আমরা গাঁজা, চরস, হেরোইন এইগুলোকে বুঝি, কিন্তু আপনি হয়তো ক্যানাবিস যেটা বলি, কিন্তু রিসেন্টলি মার্কেটে যেটা একটা আসছে ইয়াবা বলে একটা ট্যাবলেট আসছে, সেটা একদম আপনার ছোট ছোট ঘুমের ট্যাবলেটের মতো বা ধরুন ওই অনেকটা প্রেশারের ট্যাবলেটের মতো, এগুলো মানে খুব ইজিলি ক্যারি করা যায়। এবং এই যে ট্যাবলেটগুলো এগুলো ভেরি ডেঞ্জারাস, আমরা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির এক্সপার্টরা আমাদের কোর্টে অনেক সময় আসেন, ওনারা বলেন যে স্যার একটা ট্যাবলেট যদি একটা বাচ্চা গ্রহণ করে সেটা কিন্তু তার টোটাল যে ব্রেইনের যে ফাংশনটাকে কলাপস করে দেয় ফর দি টাইম বিং, এবং ওয়ান্স যদি সে এটা নেওয়া শুরু করে তাকে কিন্তু এটা নিতেই হবে। তো সেটা আমাদের রাজ্যে কিন্তু ইতিমধ্যে খুব বেশি মাত্রায় বেড়ে গেছে, সেগুলো বিদেশ থেকে আসে
বিভিন্ন স্মাগলিং এর মাধ্যমে আসে, এসে কি হয় সেগুলো বাংলাদেশেও স্মাগলিং হয়, এবং বর্ডারিং যে সাবডিভিশনগুলো আমাদের রয়েছে সেখানে কিন্তু অতি বয়সের ছেলেরা এটাতে খুব ব্যাডলি এফেক্ট ইনভলভ হয়ে যাচ্ছেন আর কি। তো আপনি যেটা বলছেন যে প্রশ্নটা যে এই যে খুব ইজিলি দু তিনজন বন্ধু মিলে হয়তো এটা নিচ্ছে, সেটা ঠিক আছে, হয়তো ইনিশিয়ালি তো সে হয়তো ভাবলো যে একটু টেস্ট করে দেখি, কিন্তু একটা সময় হয়তো সেটা আসবে যে সেটা মানে সেই ট্যাবলেট ছাড়া চলতে পারবে না। তো এমনিতে তো ইন্ডিভিজুয়ালি কথা দিয়ে বা শুধুমাত্র সেমিনার দিয়ে বা আলোচনা করে সেই সমস্যাকে সমাধান করা যাবে না। সেটার জন্য আমার মনে হয় যেটা আমরাও কিছু সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্য আইনসভা কর্তৃপক্ষের মাধ্যমে বা আদার যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে, যারা বিভিন্ন এনজিওরা আছে যারা কাজ করছে বিভিন্ন এলাকাতে, যে বিভিন্ন স্কুল পাড়া লেভেলে যদি এই ধরনের আলোচনামূলক সভা করে, বিশেষত স্কুল বাচ্চাদেরকে খুব খুব সেন্সিটাইজ করাটা সুবিধা এই কারণে, কারণ ওরা কিন্তু এই যে মেসেজগুলো ন্যাচারালি সোসাইটিতে দে ক্যান স্প্রেড, বাড়িতে আলোচনা করবে, বন্ধুত্বের মধ্যে আলোচনা করবে, ওদেরকেও যদি আমরা সেন্সিটাইজ করতে পারি, ওদেরকে যদি বুঝাতে পারি যে এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার ফলে শুধুমাত্র সে নিজেকেই সর্বনাশ ডেকে আনছে না, সে সমাজের জন্য সর্বনাশ হয়ে যাচ্ছে এবং তার পরিবারের জন্য একটা মাথা ব্যথার কারণ হচ্ছে, তো সে যদি এটা বুঝতে পারে ন্যাচারালি কি হবে, সে তার বন্ধু বা যদি অন্য কেউ আগামী দিনে এটা গ্রহণ করতে চায় সেখানে প্রতিবাদ করবে বা প্রতিরোধ গড়ে তুলবে। তো ঠিক তেমনি সে বাড়িতে যখন যাবে সেইভাবে বলবে, এইভাবে যদি এইভাবে আমরা একজন একজন করে যদি গ্রাজুয়ালি এটাকে বাড়াতে পারি সচেতনতা, ডেফিনেটলি তাহলে কি হবে, মানুষ যখন সচেতন হবে যে নেশা জাতীয় দ্রব্যকে আমাদের সমাজ ব্যবস্থা থেকে দূরে সরাতে হবে, তাহলে সেখানে আমার মনে হয় আইনের খুব একটা প্রয়োজন হবে না। আইন তো আছে, আইন তার নিজস্ব আইনের শাস্তির বিধান রয়ে গেছে, আইন যদি বিচারে প্রমাণিত হয় যে একটা লোক অপরাধ করেছে ডেফিনেটলি তার শাস্তি হবে। তো সেখানে আমি বলছি যদি আমরা নাগরিকরা যদি সচেতন হই তাহলে এই যে সমস্যাটা যে মাদকদ্রব্যের ব্যবহার, মাদকদ্রব্যের চোরাচালান ব্যবহার, এই এই যে এই যে ম্যাটারগুলো গ্রাজুয়ালি কিন্তু সমাজ থেকে অনেকটা মুছে যাবে। তো সেই ক্ষেত্রে কি হবে, আলটিমেটলি ক্রাইমগুলো কমে যাবে, যখন দেখবে যে মানুষ তো সেন্সিটাইজড হয়ে গেছে, আমি যদি যারা ব্যবসা করে, যারা গাঁজা চাষ করেন, যারা এই ধরনের নার্কোটিক দ্রব্যের ব্যবসা করেন, ইলিসিট ব্যবসা করছেন, ওরা যখন দেখতে পারবে যে আমি যদি এটা করতে চাই তাহলে আমি ধরা পড়ে যাব, কারণ পাবলিক সচেতন হয়ে গেছে, স্কুল কলেজের বাচ্চারা সচেতন হয়ে গেছে, তাহলে সে তো এই আস্তে আস্তে গ্রাজুয়ালি তার এই যে ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে, ছেলে কোথাও সে করতে পারবে না। আলটিমেটলি কি হবে, এরপরেও যদি কেউ করে তার জন্য আইন রয়ে গেছে, পাবলিক যদি থানাকে খবর দেয় থানা উইল টেক অ্যাকশন, তারপরে তো তার নিজস্ব আইনের যে সিস্টেম সেই সিস্টেমে তার বিচার প্রক্রিয়া হবে। তো এইভাবে শুধুমাত্র সেন্সিটাইজটা পার্টিকুলার কাউকে একজনকে দিয়ে করা যাবে না, বিভিন্ন লেভেলে, শুধুমাত্র পুলিশ প্রশাসন নয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নয়, কলেজ, স্কুল, এনজিও, ক্লাব, পাড়া, যেখানে একদম মানুষ, সাধারণ মানুষ বসবাস করেন, যেখানে মানুষের মধ্যে এই সমস্ত ইন্টারাকশন হওয়ার স্কোপ আছে, সেই জায়গাগুলোকে যদি আমরা সেন্সিটাইজ করতে কাজে লাগাতে পারি তাহলে এটা খুব একটা, এই প্রকল্পটা খুব সুন্দর একটা প্রকল্প, এটা খুব এফেক্টিভ হতে পারে। এবং এটা হয়তো আপনি জানেন যে জানি না, আমাদের সমস্ত রাজ্যব্যাপী আমাদের অনেক আইনি স্বেচ্ছাসেবক আছেন, প্যারালিগাল ভলান্টিয়ার্স, ওরা আমাদের বিভিন্ন স্কুলে যে লিগাল লিটারেসি ক্লাব আছে সেখানে বিভিন্ন সময় আমাদের স্কুলে প্রোগ্রাম হচ্ছে, আমরা সেই জায়গাতে আমাদের কিছু রিসোর্স পার্সন আছেন, সম্মানিত আইনজীবীরা আছেন, ওনারা যাচ্ছেন, বা আমরা বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টের অফিসার বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যারা অফিসার ওনাদেরকে আমরা বিভিন্ন সময় ইনভাইট করি। আমরা কিন্তু ইতিমধ্যে সমস্ত রাজ্যব্যাপী এই ধরনের কিন্তু টাইম টু টাইম কিন্তু প্রোগ্রাম করে যাচ্ছি, তবে এই প্রোগ্রামগুলো আরও বেশি করতে হবে। হ্যাঁ, যেমন আরও বেশি করতে হবে, বিভিন্ন জায়গায় প্রয়োজনে র্যালি করা যেতে পারে, সেমিনার করা যেতে পারে, ডিবেট করা যেতে পারে এই ইস্যুগুলো নিয়ে, পথনাটিকা করা যেতে পারে যে নেশা জাতীয় দ্রব্যের ব্যবহারের ফলে আমাদের সমাজের কি অবক্ষয় হচ্ছে, মানে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সমাজকে সেন্সিটাইজ করতে হবে। সমাজ যখনই সচেতন হবে অটোমেটিক্যালি এই প্রবলেমসগুলো কিন্তু কমে যাবে। নিশ্চয়ই, আপনি সেন্সিটাইজেশনের কথা যখন বললেন, সচেতনতার কথা যখন বললেন, সেদিকে দেখতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে যারা এনডিপিএসের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা প্রভাবিত হচ্ছে কিংবা আক্রান্ত হচ্ছেন, এরা উঠতি বয়সের যুবক এবং এরা কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়াতেও আছে। তো এই সচেতনতার সাথে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক ডেফিনেটলি, কারণ আপনারা জানেন যে আজকের সমাজ ব্যবস্থায় সোশ্যাল মিডিয়া একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে আমরা আলোচনাগুলো করছি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যদি এইগুলো সময় একদম গ্রামাঞ্চলে একদম ইন্টিরিয়ার টু ইন্টিরিয়ার এরিয়াসগুলোকে যদি এই মেসেজগুলোকে কনভে করা যায়,
তারপরে ধরুন দূরদর্শন বলুন, টিভি বলুন, পত্রপত্রিকা বলুন, কারণ আমাদের হয় কি দৈনন্দিন জীবনে সবাই পত্রপত্রিকা পড়েন, মানে এই যে সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলো কিন্তু এই ক্ষেত্রে মানে তাকে প্রিভেন্ট করার জন্য ইজ এ ভেরি গুড স্টেপ। সোশ্যাল মিডিয়াটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ আজকের মানে সমাজ ব্যবস্থায় সোশ্যাল মিডিয়া ছাড়া তো আমরা চলতে পারি। তো সুতরাং এই জায়গাতে যদি আমি বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়া যদি এই যে নার্কোটিক্স দ্রব্যের ব্যবহারের যে কুফলগুলো বা এই যে আমরা আলোচনা করলাম এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম যেখানে যেখানে হচ্ছে এই জায়গাগুলোকে যদি ওনারা কভারেজ করেন, করে যদি মানুষকে সচেতন করার জন্য সেটাকে একটা পজিটিভ স্টেপ নেন, ডেফিনেটলি এটা আমার মনে হয় যেটা খুব একটা পজিটিভ স্টেপ হবে। এবং আমাদের রাজ্যে বিশেষত, আমি অন্য রাজ্যের কথা বলছি না, আমাদের রাজ্যে যে সমস্ত ইয়ং জেনারেশনরা এফেক্টেড হচ্ছেন অ্যাটলিস্ট তারা অনেকটা বেশি সেন্সিটাইজড হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের অপরাধ বা এই জাতীয় ব্যবসার সাথে বা যারা ব্যবহার করেন বা যারা ব্যবসার সাথে জড়িত হয়েছেন তারা কিন্তু অনেকটা অ্যালার্ট হয়ে যাবেন যাতে এই ধরনের যাতে না করতে পারে। সোশ্যাল মিডিয়া একটা ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি মনে করছি। এনডিপিএস কিংবা এনডিপিএস অ্যাক্ট আছে, তার বিভিন্ন ক্লজ আছে, সাব ক্লজ আছে, সব কিছু আছে, এগুলো তো সাধারণ মানুষের জানার ব্যাপার নয়, সাধারণ মানুষ জানবেও না যে এগুলো অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন কিংবা জুডিশিয়ারিতে যারা আছেন। কিন্তু আমরা যেটা দেখাতে পারি যে এর যারা ভিকটিম, যারা ভিকটিমাইজড হচ্ছেন ডিউ টু এই পুরো এন্টায়ার কোর্স অফ অ্যাকশনের জন্য, ওদেরকে সামনে রেখে, ওদেরকে এক্সেম্পলারি করে নালসা প্রকল্প কি কোনো কিছু? না, ডেফিনেটলি সেটা আমি একটু আগেই বলেছিলাম যে এই মাদকদ্রব্যের ব্যবহারের ফলে যে যারা ভিকটিম হয়েছেন সেটা এমনিতে এই পার্সেন্টেজ কিন্তু আমাদের রাজ্যে অনেক আছে, কিন্তু সেইগুলো কিন্তু বিভিন্ন কারণে হয়তো অনেক সময় রিপোর্ট হচ্ছে না। আমরা আমার যেটা মনে আছে আমরা যখন এইডস কন্ট্রোল সোসাইটির সাথে প্রোগ্রাম করেছি, আমি এক্স্যাক্টলি এখন এই ফিগারটা হয়তো বলতে পারবো না, অনেক সময় হয় কি মানুষ সামাজিক লজ্জার ভয়ে বিভিন্ন কারণে সেটা প্রকাশ করতে পারেন না, কিন্তু অনেক বাড়িতে অনেক ছেলেমেয়েরা আছে যারা কিন্তু নার্কোটিক্স দ্রব্যের মানে ব্যবহারের কুফলের শিকার। তো সেই জায়গাতে ওদেরকে আমি যেটা বলছি, প্রথমত যেখানে যখনই যে অবস্থায় এই ধরনের যদি ভিকটিম আমরা পাই যে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে বা ব্যাডলি এফেক্টেড হয়েছে, ইমিডিয়েটলি তাকে মেডিকেল ট্রিটমেন্টের আওতায় তাকে আনতেই হবে। সেটা এখন বাড়িতেই হোক বা যেখানেই হোক, সেটা হোস্টেলে হতে পারে, কলেজে হতে পারে, স্কুল লেভেলে হতে পারে, যেই মাত্র এই ধরনের কোনো ম্যাটার যে কোনো ভিকটিমের যে নার্কোটিক্স ড্রাগের মানে অ্যাডিকশনের ফলে যদি কোনো ভিকটিম থাকেন তাকে ইমিডিয়েটলি প্রপার মেডিকেশন কিন্তু করাতে হবে। এবং সেই ক্ষেত্রে যে তাদের রিহ্যাবিলিটেশন পুনর্বাসনের জন্য আমাদের ডেফিনেটলি এটা খুবই একটা ভেরি এফেক্টিভ সাবজেক্ট, কারণ পুনর্বাসনটা যেটা বলছিলাম যদি একটা ছেলে একবার অ্যাডিক্টেড হয়ে যায় সে তাকে কিন্তু হঠাৎ করে কিন্তু রাতারাতি কিন্তু যদি অ্যাডিকশন দেওয়া বন্ধ করা যায় তাকে কিন্তু বাঁচানো যাবে না। সেটা আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম, তাকে গ্রাজুয়ালি প্রপার মেডিকেশনের মাধ্যমে তাকে সুস্থ করে নিতে হবে। তার জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার দরকার, ডিঅ্যাডিকশন সেন্টার দরকার। তো ডিঅ্যাডিকশন সেন্টার কিন্তু আমাদের রাজ্যে সাজ কিছু নেই। হ্যাঁ, দু একটা যারা অনেক যাদের আর্থিক সামর্থ্য রয়েছে, অনেক সময় অনেক গার্জিয়ানরা শুনেছি বাইরে নিয়ে যায়, গুয়াহাটিতে নিয়ে যায় বা শিলচরের আদার স্টেটে নিয়ে যান তাদের ছেলেমেয়েদেরকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু যারা গরিব খেটে খাওয়া মানুষ সবার পক্ষে তার বাইরে স্টেটে যাওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে যে রাজ্য সরকার আমার মনে হয় যে এই ড্রাগের ব্যবহারের অ্যাডিকশনে যারা অ্যাডিক্টেড হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য রাজ্য সরকারের একটা সদর্তর ভূমিকা আগামী দিনে নেওয়ার প্রয়োজন হবে এবং সেটা ইমিডিয়েটলি নেওয়া খুবই প্রয়োজন। এবং ডি অ্যাডিকশন সেন্টার ছাড়া প্রপার মেডিকেশনটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং প্রতিটা মহকুমা এবং জেলা স্তরে যে সমস্ত জেলা হাসপাতাল বা সাব ডিভিশনাল হসপিটাল রয়েছে সেইখানেও কিন্তু এই ধরনের পেশেন্ট আসলে বা অ্যাডিক্টেড যদি কোনো ক্যান্ডিডেটকে নিয়ে আসা হয়, কোনো পার্সনকে নিয়ে আসা হয়, তাকে তার যাতে প্রপার ট্রিটমেন্টের, যদিও আমাদের এই প্রকল্পে কিন্তু বলা আছে যে ব্যবস্থা যাতে করা যেত সেটা থাকতে হবে। এবং তবুও আমাদের জেলা হসপিটালগুলোতে অনেক হয় মানে অনেক সময় ডাক্তাররা দেখেন, কিন্তু আমার মনে হয় যে সমস্ত রাজ্যব্যাপী এই ফেসিলিটিটা সাফিসিয়েন্ট না, সেটা আরও বেশি প্রপার মানে এই লাইনের এক্সপার্ট আরও বেশি স্পেশালিস্ট ডাক্তারের দরকার রয়েছে, প্রয়োজন আছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন এনডিপিএস, এনডিপিএস অ্যাক্ট এবং নালসা প্রকল্প নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। আমাদের মধ্যে আজকে ছিলেন বিশ্বজিৎ পালিত, চেয়ারম্যান জেলা আইনসেবা কর্তৃপক্ষ সিপাহীজলা জেলা, এবং জেলা ও দায়রা জজ সিপাহীজলা।
আজকের এই আলোচনার মাধ্যমে আমরা সামনে তুলে ধরতে পেরেছি যে কিভাবে মাদকদ্রব্যের অপব্যবহারের মাধ্যমে যারা সমাজে অপরাধ করছে এবং ওদের অপরাধের ফলে সমাজে যারা শোষিত হচ্ছে কিংবা বঞ্চিত হচ্ছে তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, কিভাবে একটি সমাজ ব্যবস্থা যা সুষ্ঠু, সদর্থক এবং পজিটিভ হবে সেদিকে আমরা এগিয়ে যেতে পারি। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন দূরদর্শনের পর্দায়।